আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। সকাল সকালে সিদ্দাতুলকে স্কুলে নিয়ে যাচ্ছি। এই তো সিদ্দাতুল রেডি হয়ে গেছে। সিদ্দাতুল, অনেকদিন পর স্কুলে যাচ্ছে আজকে সিদ্দাতুল। আর আমি ফোন নিয়ে যাবো না রাস্তায়, যেহেতু এখন মানুষ বেশি নাই, ভয় লাগে ফোন নিয়ে যেতে। বাবা কিছু বলো, লজ্জা পাচ্ছে? রেডি হয়ে গেছি, যাচ্ছি। আমার ছোট মেয়ে ঘুম থেকে সকালেই উঠে গেছে, আম্মার কাছে দিয়ে আসছি। শোভাও স্কুলে যাবে আজকে, শোভাকেও দিয়ে আসতে যাইতে হবে মনে হয়। আর রেডি হয়ে গেছি, এসে শোভাকে নাস্তা খাওয়াই, আবার শোভাকে দিতে যাব, ঘুরে আসি। এই তো আমার গাছগুলা দেখতে এসছি। ভালোই হয়েছে, আল্লাহ দিলে তাজা হয়েছে পাতাগুলা। আমি সবার থেকে শুনছি যে কড়াই মাজতে হয় ওষুধের খোসা দিয়ে, তো আমি একসু ওষুধের খোসা এটা ধার নাই, তাই দেখছি মাজা হয় নাকি। তা আমার কড়াইটা অনেকই কালো ছিল, ভিডিওতে দেখছেন কেমন কালো, দেখেন আমি মাজতেছি কত ময়লা উঠছে। কিছু দিই না, খালি একটু সাবান, বেশি জোরেও ডলছি না, কিন্তু আমি বল পাচ্ছি না, এই ধরার জায়গা নাই। রান্না করতে করতে ওষুধের খোসাটা আম্মা ওষুধ খেয়ে রেখে দিয়েছে, তো মনে করলাম একটু চেষ্টা করি। তা এই এটা ধান নাই আমি বলতেছিলাম, তাও চেষ্টা করে দেখছি ভালোই ময়লা উঠছে, কিচ্ছু দিই না, কালো বের হচ্ছে এমনি আমার। আমি যেই কড়াইটাই সবসময় রান্না করি সেই কড়াইটাই মাজতে হয়। একটু ধুয়ে দেখাই কত ক্লিয়ার হয়েছে আগের থেকে, আগে তো অনেক কালো ছিল, আর একটু ঘষলে এগুলা উঠে যাবে। আর একটু চেষ্টা করি, যত ডলা যাবে তত কালো কালো বের হবে। মাজার পরে দেখাবো আগে নিয়েছি। তো আমি যে কড়াইটাতে রান্না করতাম এই কড়াইটা এত সুন্দর পরিষ্কার হয়েছে, এই যে এই ওষুধের খোসাতে। তো আরও করা যেত কিন্তু আমার একটা সময় নেই, নাস্তা বানাচ্ছি। সিদ্দাতুল স্কুলে গিয়েছে যেহেতু, তাড়াতাড়ি নাস্তা বানাই, আবার সিদ্দাতুলকে আনা লাগবে। এই তো দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। আমি অনেকদিন থেকেই শুনি দেখি যে হচ্ছে পরিষ্কার হয় কড়াই, এমন চেষ্টা করলে কি না হয়, তাই করলাম। খুবই ভালো লাগছে নিজের কাছে কড়াইটা পরিষ্কার করে, আরও করতে পারতাম কিন্তু আমার হাত ব্যথা, আমি এত কাজ করতে পারি না। সকালের নাস্তার জন্য পটল আলু ভাজি আর ডাল ভাতটা করবো, ডাল সিদ্ধ করে নিয়েছি, ভাজিটা প্রায় হয়ে আসছে। রান্না হয়ে গেছে করলা ভাজি, করলা ভাজি করা দেখাই নাই। আর এই তো আমার কড়াই, কড়াইটা আমার কাছে খুব ভালো লাগছে পরিষ্কার করে। আজকে এখন আমি এই কড়াইতেই রান্না করব, আগেও দেখছেন কালকেও হয়তো আবার রান্না করছি এই কড়াইতেই, কালকের কড়াই আর আজকের কড়াই দেখুন কত সুন্দর। এই তো ডাল ঘেঁটে পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি, তেলে দিয়ে দেবো। এই তো ডাল তেলে দিচ্ছি আমার পরিষ্কার করা কড়াইতে, রান্না করতেই ভালো লাগছে কড়াইটাতে। আর একটু ডুললে এগুলোও উঠে যাবে, কিন্তু অত ডুলতে পারছি না আমি। এই যে সবজি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, দেওয়া সবজিটা রান্না করবো,
চিংড়ি মাছ দিয়ে, আর বাবুর জন্য কলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। কলাটা হলুদ দিয়ে ভিজিয়ে রাখছি। আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদ লবণ ধনিয়ার গুঁড়া সব দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়েছি, এই তো সবজিটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সবজি, দিয়ে দিই সবজি, দিচ্ছি নিরামিষটা দিয়ে দিচ্ছি, মশলা মিশাই দিচ্ছি নিরামিষের সঙ্গে। ওর জন্য শিঙ মাছ রান্না করছি, তার জন্য একটা কাঁচকলা শিং মাছ, পেঁয়াজ আদা রসুন বাটা তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দেবো, একটু হলুদের গুঁড়া দিয়ে হাত দিয়ে মেখে চুলার উপর বসিয়ে দিব। আমার সবজিটা রান্না হয়ে গেছে, নামাই রাখছি। এখন বাবুর তরকারি দিয়ে দিচ্ছি, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। পর্দাগুলো চেঞ্জ করা হয়েছে আজকে, আর এই পাশটায় জ্বালানো এখনও লাগানো হয় নাই। আমি নামাজ পড়ে উঠে মনে করলাম একটু পর্দাগুলো লাগাই দিই, যাওয়া দরজা তো লাগানো হয়েছে, এই যে আর আজকে এলোমেলো কাজ, অনেক অনেক গুছানো লাগতেছে, চারদিকে নোংরা, বুঝতে পারতেছি না আসলে কি কাজ। রান্নাবান্না সেরে এসে ঘর অত গুছানো হয় না, এই তো। আসলে রাতে কাজ করছেন কেন বলতে পারেন, পুরাতে কাজ করছেন কেন, কি জন্য, আমি হচ্ছে দিনের বেলা সময় পাই না, সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে উঠে ড্রেসিং টেবিলের দিক তাকায় পর্দা লাগায় দেখলাম ড্রেসিং টেবিলের উপরে হাত দেওয়া যাচ্ছে না, এত ধুলা। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা, তার পরবর্তীতে এগুলো আমি কাজ করতে পারি না। আগে আগে রাতের বেলা করে রাখছি, যখন আমি শোভাকে স্কুলে নিয়ে গেছি তখন রাতে করে রাখছি, সকালে চলে গেছি। এখন তো পারি না, তিনটা বাচ্চার মা, বুঝতে হবে তার জন্য পরিষ্কার করছি, দেখি কত দূর করতে পারি, চেষ্টা করব আজকে আলমারিও গোছানোর। আর শোভা নাস্তা চাচ্ছে, ঘুম থেকে উঠে সিদ্রাতুল ঝোল নুডলস বানা চাচ্ছে, দেখি দেই। এই যে আমার মহারানী মোবাইল দেখছে, বাবা আমার পাপাটার শরীর খারাপ, মাথা ব্যথা করতেছে, শরীরটা ভালো না, খুবই খারাপ শরীর, মাথা টিপে যাচ্ছে। আচ্ছা বাবা তোমাকে আমি নাস্তা দিই। আর সব কিছু খোলা হয়েছে, বালিশের কভার টভার এখন আমি লাগাবো, আর সব এলোমেলো করছি, আমি আজকে কাজ করেই ছাড়বো ভাবছি। তারাও আমার সঙ্গে দেখেন আমি কী কাজ করি, আসলে কি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করলে এত কষ্ট হয় না, প্রত্যেক দিন তো করতেই পারি না। আজকে অনেক কাজ করছি, পর্দাগুলো ধোয়া হয়েছে, জামা কাপড় বিছনার চাদর থেকে শুরু করে সব জিনিস ধোয়া হয়েছে। রান্না সেরে দুইটার সময় কাপড় চোপড় ধুতে লাগছি। আর এই যে আমার একটা আছে, এক পিস দুই পিস না এক পিস আছে, ধরো আমি এগুলো গুছিয়ে তাড়াতাড়ি তোমাদের নাস্তা নিয়ে এসে দিই। আর সারামণি এদিকে আগায় আসতে আমার মোবাইলটা দেখে সিদ্রাতুলের কল নিবে, কল মোবাইল ফেলে দিবে, শোভা শোভা মোবাইলটা ফেলে দিবে বাবু, আসো আসো নিতে আমি দিচ্ছি। এর মধ্যে বোরকা পরার বোরকা পরে হেজাব পেন, তাও এটাও রাখি দিতে হয় এখানে। আগে এই সোনুটা ফেয়ার অ্যান্ড লাভলি তিন বেলা মাখতাম, এখন এক বেলা মাখাল। এর মধ্যে পিন আছে, হেনে যাবে বাবা। হাই বাবা, কি সারামণি একটু পাপ্পি দাও তো মাম্মি, একটু পাপ্পি দাও তো মাম্মি।
পাপ্পি দাও তো, পাপ্পি দাও। ওর পাপা ফোন করছিল সেদিনকে, ফোন করে ওর পাপাকে মাম মাম করে যে পাপ্পি দিয়ে আসলো একটা। ওর পাপা মাগরিবের নামাজের সময় ফোন করছিল, বলল এখন কথা হবে না, এখন ডিউটিতে আছি, ডিউটি শেষ হলে তারপর কথা বলবো। ফোন দিও না, ফোন দিই নাই, ওই আমার ফোন দিয়ে কথা বলতেছে। আরে যে আমার বড় মেয়ে ছোট মেয়ে, আব্বা দেখো লাল চা বানানো হচ্ছে সন্ধ্যার পরে, আর এদিকে ছিটরা তুলের জন্য ঝোল নুডলস বানানো হচ্ছে, চুলাই দিয়ে দিচ্ছি। দেখো চাটা আমার হয়েই আসছে, চা বানাই নিচ্ছে চারজনের চা, আমার আমার শোভার আর বড় কুমার। তাই তো লাল চার চা, কালার কি তো ছিটরা তুলের জন্য ঝোল নুডলস বানানো হয়ে গেছে। এমন ঝোল নুডলস শোভা ছিটরা তুল খুব পছন্দ করে, সন্ধ্যা হলে আম্মু ঝোল নুডলস বানাই দাও। আর আমার ছোট মেয়ে কি করে, হ্যাঁ কি করছো তোমরা দুই বোন, বিদায় দিয়ে দাও তো। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আই লাভ ইউ, বাই বাই, টাটা টাটা টাটা। আজকের ভিডিও সবাই লাইক করবেন, বলো সবাই লাইক করবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো, আল্লাহ হাফেজ, টাটা টাটা। ছিটটা তুল বিদায় দিয়ে দাও তো মা, বাটা দিয়ে দেবো বাটা। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার আম্মুর পাশে থাকবে, আল্লাহ ভাই বাড়া টাটা বাটা। তোমার আম্মুর পাশে থাকবে, তাহলে তুমি সুন্দর করে বললে না কেন, ইস লাগছে।